আজকে আমি দেখাবো যে কীভাবে ব্যাগ বান্ডেল করা হয় তো সবাই তো আর ব্যাগ বান্ডেল করতে পারে না তো অনেক সময় ব্যাগ বান্ডেল করতে গেলে ঢসেও যায় আজকে আমি দেখাবো কিভাবে তাড়াতাড়ি খুব সঠিকভাবে বান্ডিলগুলো কীভাবে করা যায় দুই তিন চার পাঁচ আর পাঁচটা করে দিয়ে বান্ডেল করবো তিন চার পাঁচ পাঁচটা করে দিয়ে বান্ডিল করলে ওগুলো যখন দোকানদারের কাছে যাবে পাঁচ পিস ভিতর থেকে টানবে টেনে বার করে দেখবে ঠিক এইভাবে নিতে হবে নিয়ে এইভাবে বসাতে হবে এইভাবে বান্ডিল করলে একদম বান্ডিল খুলবেও না ঢসবেও না ব্যাগ সোজা হয়ে থাকবে চা হুম পাঁচ সব সময় এইভাবে পাঁচটা এইভাবে পাঁচটা এই বানেলগুলো দেখাও রকম তিন চার পাঁচ এক দুই 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 তিন চার পাঁচ কত তাড়াতাড়ি এই বান্ডিল আমি করছি সেটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি তিন চার পাঁচ তো বন্ধুরা এই ব্যবসা করতে গেলে অবশ্যই এগুলো করতে হবে এগুলো শিখতে হবে দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ए 2 3 4 5 ए 2 3 4 5 ए 2 3 4 5 ए 2 3 4 5 প্রত্যেক মাল এটা দশ বারো মাল বান্ডেল হচ্ছে তো হালকাতার মাল আর দশ বারো বারো পনেরো পনেরো সতেরো ষোলো আঠেরো সব এইভাবেই হয় এইভাবে বান্ডেল হলে কিন্তু বান্ডেলটা দুই তিন চার পাঁচ ছটা বলতে ছটা উঠে গেছিল এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন পাঁচ সবসময় ঠুকে ঠুঁকে নিয়ে সোজা হয় এক দুই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ

এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে কত পিস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা আছে বন্ধুরা হয়ে গেল আমার বান্ডেলটা হয়ে গেল এই যে এইভাবে বান্ডেল করলে একটা সুবিধে গুনতেও সুবিধে হবে এইভাবে পার্টিরা যখন গুনবে বলবে যে কিরকম বান্ডিল করা সব তো খুলে গোনা অসম্ভব তো তার জন্যে এরকমভাবে গুনবে এই দশটা দশটা করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা প্রত্যেকটাই দশটা করে আছে তো এইভাবে বান্ডেল করলে যদি প্রয়োজন হয় পার্টিরা তখন এক পাঁচটা ট্রেনে বার করবে পাঁচটা পাঁচটা করে ভিতরে ঢোকানো আছে তো পাঁচটা ট্রেনে বার করা যাবে যদি প্রয়োজন হয় আর যদি না হয় বান্ডেল পুরো খুলতে কিন্তু একবার খুলে ফেল দিলে এই বান্ডেলটা নেক্সটবার আর করা অসম্ভব হয়ে যাবে তো যখনই নূতন যারা ব্যবসা করছো বা করবে বলে ভাবছো বান্ডেল কিন্তু এইভাবেই করতে হবে আর এরপরে আর একবার দেখাবো একটা আমি যে এই হ্যান্ডেল ভিতরে দিয়ে সেগুলো এক্স ট্রান্সপোর্টে দিলে মালগুলো বস্তাগুলো করতে হয় তো তো যার জন্যে আর কি বস্তা করার জন্যেই আর কি ভিতরে দেয় জায়গাটা যাতে আরো সুন্দরভাবে করা হয় তো এখানে আমাদের লোকালে এগুলো করতে লাগে না এগুলো হ্যান্ডেলগুলো ভিতরে দেওয়ার দরকার নেই ওটা একটা খাটনি আছে কিন্তু এইভাবে করলে একদম বান্ডিলটা সুন্দরভাবে হবে এইভাবে অবশ্যই করা দরকার আছে কিন্তু এই যে এই করলাম ¡Ey, eh, juégalo! বন্ধুরা বান্ডিল কমপ্লিট তো এই হলো দুশো পিসের একটা বান্ডিল হয়ে গেল এই যে দুশো পিসের একটা বান্ডিল হয়ে গেল তো বন্ধুরা দেখলে কত সহজে একটা বান্ডেল করে দিলাম দুশো পিসের তো এবারে হাজার পিস মাল বেশিক্ষণ লাগবেই না বান্ডেল করতে এক ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তাও লাগবে না অত তাড়াতাড়ি ওর থেকে কম সময় লাগবে বন্ধুরা এই ছিল ভিডিও হুম তো এইভাবে বান্ডেল করলে সুবিধা হয় বা সব দিক দেই ভালো হবে মালটা নিয়ে যেতে যখন বাইকি করে তুলবে তো ঢসবে না টাইট ফিট হয়ে থাকবে তো বান্ডিলটা কীরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও বান্ডিলটা কেমন ভালো হয়েছে কি খারাপ হয়েছে একটু জানিও বন্ধুরা আমি এইভাবে কাজ করি তো আমি চাই তোমরাও এইভাবেই করো এতে সুবিধা আছে কিন্তু অন্য অন্যভাবে করলে মাল বার্নি যদি খারাপ হয় পার্টিরা তখন